প্রবার জীবনে আমরা অনেকে জেনে বুঝে অথবা না বুঝে অনেক শির্ক করে ফেলি এবং নফসের বিরুদ্ধে অনেক কাজ করে ফেলি আমরা হেফাজত করতে পারবো শির থেকে বেঁচে থাকা এবং করতে পারবেন দেখুন জীবনে আমাদের অনেক তারা নিজেদের আমলকে নষ্ট করে ফেলেন প্রবাস জীবনে এর অন্যতম প্রধান কারণ হলো যে আমরা দিন থেকে দূরে আমি আপনাদেরকে অনুরোধ করবো এখানে বিভিন্ন মসজিদ আছে মসজিদগুলোর সাথে আপনারা লেগে থাকবেন দিনই কাজের সাথে লেগে থাকবেন দিনই মেহনতগুলোর সাথে লেগে থাকবেন তাহলে আপনার ইমান আমল হেফাজত থাকবে ভালো করে মনে রাখবেন আপনি প্রবাসে এসেছেন এদেশের মানুষের মধ্যে অনেক ভালো গুণ না নাই বলেন এরা অনেক নম্রভদ্র না এরা চিঠারি বাটপাড়ি আমাদের মতো জানে তাহলে এদেশ থেকে এদের ভালো জিনিসগুলো নিয়ে যাবেন শৃঙ্খলাটা নিয়ে যাবেন কিন্তু এদের খারাপ জিনিসগুলো নিবে না অনেকে আসে খারাপ জিনিসগুলো নিয়ে যায় আমার অনেক বোনরা এখানে আসেন আলোচনা শুনতে আসছেন আপনাদেরকে আমরা বলতে চাই পাছক নামাজে অভ্যস্ত হবেন পর্দা ইসলামের বিধান নারীর সতীত্ব সম্ভ্রম এবং মুসলমান নারীর ব্যক্তিত্বের ব্যাপার আপনাকে নিয়ে কেউ বাজে চিন্তা করুক এটা আপনি চাইবেন না এখান থেকে এসে বেপর্দা শিখবেন না পর্দা ধরে রাখবেন সন্তানদের সময় দিবেন শুধু অর্থটাকেই বড় করে দেখবেন না এবং যথাসম্ভব পর্দা নামাজ ইবাদত বাদত বন্ধুগুলির উপর সিরিয়াসনেস থাকবেন সিরিয়াস থাকবেন আল্লাহ তালা আপনাকে দুনিয়া আখড়াতে মঙ্গল রাখবেন ঈশ্বরদুল্লাহ ভিন্ন ধর্মী হওয়ার কারণে মুসলিম কর্মী মালিককে বুঝিয়ে ভিন্ন ধর্মী কর্মী নিয়োগ বাতিল করে দেয় ধর্মীয় দৃষ্টিতে সঠিক বিধান কি কোন মুসলমান কর্মী তার মালিককে বুঝিয়ে অন্য ধর্মের লোকদের চাকরি খাইয়ে দেওয়া বা তাদের নিয়োগ বন্ধ করে দেওয়া এটা এসএমি দৃষ্টিকোণ থেকে কোনো প্রশংসনীয় কাজ না মুসলমান হিংসুটেক বা কারোর ক্ষতিকর এটা হতে পারে না নবী করিম সদুল্লাহ সাল্লাম এবং সাহবা তারা কিন্তু বিভিন্ন অন্য ধর্মের অনুসারীদেরকে কর্মী হিসাবে নিয়োগ দিয়েছেন আবার তাদের অধীনে কাজও করেছেন হ্যাঁ আপনি নিজে যদি মালিক হন অথবা মালিক মুসলমান সেই হিসাবে মুসলমানদের স্বার্থ সংরক্ষণ করবার জন্য তাকে আপনি উৎসাহ দিয়েছেন উদ্বুদ্ধ করেছেন সেটা ভিন্ন বিষয় আগে থেকে তাকে সৎ নিষ্ঠাবান ইমানদার কর্মী নিয়োগে উৎসাহ দিয়েছেন সেটা অবশ্যই প্রশংসনীয় কাজ কিন্তু আপনি কোনো কর্মীর চাকরি খেয়ে দিলেন অথবা নিয়োগ বাতিল করে দিলেন অথবা আপনি হিংসার জায়গা থেকে এই কাজটা করলেন সেটা অবশ্যই সঠিক বা প্রশংসনীয় কাজ হবে না সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে